বৈশাখ বলে কথা যদি ঘুরতেই বের না হয় তাহলে কিভাবে হয়, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম। যেহেতু সোহামামনি অনেকটাই ছোট, তাই তো তার জন্য দূরে কোথাও ঘুরতেও যেতে পারি না। তো অনলাইনে আমি আর আরো মিলে একটু ঘাটাঘাটি করলাম যে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে বেস্ট কোন পার্কটা আছে বর্তমানে। গাইস, যখন আমরা অনলাইনে দেখলাম এত সুন্দর জায়গা আমাদের নারায়ণগঞ্জের মধ্যে আছে, তখন আমি আর আরো কোনো ভাবেই বিশ্বাস করতেছিলাম না, আরো তো অনেকটাই এক্সাইটেড হয়ে পড়লো কখন সে এই নারায়ণগঞ্জ সুবর্ণগ্রাম পার্কে আসবে। যতটাই না আমরা ভিডিওতে দেখছি, বিশ্বাস করেন গাইস, তার থেকে বেশি এখানে এসে মজা পাইছি। হয়তোবা আজ পর্যন্ত আমি এত সুন্দর জায়গা কখনো ঘুরতে যাইনি। আচ্ছা, তার আগে আপনাদের কাছে একটি কথা শেয়ার করি, আমাকে আর আরুকে আউটলুকে আজকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে বলে যাবেন। মাশাআল্লাহ, আমার প্রিয় মানুষটাকে আজকে হোয়াইট পরি লাগতেছে। আর হ্যাঁ, আরুর পরনে এত সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন রোজা ফ্যাশন পেজে। আর একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি, রোজা ফ্যাশন পেজে কিন্তু এখন অফার চলতেছে, তার কারণ হলো তাদের পেজে কিন্তু 1 লাখ ফলো হয়ে গেছে। সেই উপলক্ষে সারা বাংলাদেশে তারা ডেলিভারি চার্জটা একদম ফ্রি দিচ্ছে যে কোনো ড্রেসের উপর। আমি তাদের পেজটি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, তাদের পেজটি ভিজিট করে আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নিন। তো গাইস, এখানে এত এত রাইট আছে যা বলার মতো না। আর এই সুবর্ণগ্রামকে আপনি রিসোর্ট বলবেন না পার্ক বলবেন সেটাই আপনি কনফিউজড হয়ে যাবেন, তার কারণ হলো এখানে সবকিছুই আছে। এই সুবর্ণগ্রাম রিসোর্টটা এত বড় যা আপনি ঘুরে একদমই শেষ করতে পারবেন না। এই সুবর্ণগ্রামের ভিতরে আবার সাফারি পার্কও আছে যেখানে কিনা অনেক ধরনের পশু পাখি আছে। সবকিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে, তাই তো ধৈর্য সহকারে ফুল ভিউটা দেখে যাবেন। আপনি কি স্থায়ীভাবে চিকন হতে চান কোনো ডায়েট বা এক্সারসাইজ ছাড়া? তাহলে এখনই ব্যবহার করুন GLHO ম্যাজিক্যাল স্লিমিং পাউডারটি। আপনারা তো নিজ চোখেই দেখতে পারতেছেন আরো কিভাবে অতি তাড়াতাড়ি এই স্লিমিং পাউডারটি সেবন করে চিকন হয়ে গেছে। আমরা যে কোনো প্রোডাক্ট রিভিউ দেওয়ার আগে সেটা আমরা আগে টেস্ট করে নিই। অনেক ভেজাল পণ্য তো ইউজ করলেন, এটা না হয় একটি ইউজ করে দেখেন, 100% কাজ করবে ইনশাআল্লাহ। এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন গ্রুলং হেয়ার অয়েল পেজে। আপনারা পেজটি ভিজিট করলে দেখতে পারবেন হাজারো রিভিউ। এটি আপনি খালি পেটে গরম পানিতে 1 চামচ পাউডার নিয়ে খেয়ে ফেলবেন। তাদের পেজটি আমরা ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। আর সবার ইটটা কেমন কাটছে সবাই কমেন্টে বলে যাবেন, আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছেন সেটাও কমেন্টে বলে যাবেন। আর এদিকে আমি তাদের দুজনকে নাচ প্র্যাকটিস করাইতেছিলাম। আর হ্যাঁ, আরেকটি কথা তো আপনাদেরকে বলাই হয়নি, আজকে কিন্তু আমাদের সাথে আরেকটি কাপল আছে, হয়তোবা তাদেরকে কম বেশি সবাই চিনে। আর এই আপুটার বয়স কিন্তু অনেকটাই ভাইরাল, আপুটার নাম আমি বললাম না, আপনারা সবাই কমেন্টে বলে যাবে। গাইস, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যাদের মন একদমই খারাপ থাকে তারা এই পার্কে ঘুরতে আসেন একদমই মন ফ্রেশ হয়ে যাবে। এখানে আপনি কি পাবেন না, সবকিছু আছে এখানে। এখানে আপনি এত এত রাইড পাবেন যা বলার মতো না। এই সুবর্ণগ্রাম রিসোর্টের যেমনটার মনোরম পরিবেশ তেমনটা খোলা হাওয়া বাতাস। আর এখানকার স্টাফদের কথা কি বলবো, তাদের ব্যবহার অনেক ভালো। এখানে আপনি এক একটা প্লেসে এক একটা রাইড পাবেন। এখানে ফটোশুট করার মতো এত সুন্দর সুন্দর প্লেস করেছে যা আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন। এক কথায় বলতে গেলে পুরো রিসোর্টটাই জাস্ট ওয়াও। এত সুন্দর একটি জায়গা আমাদের নারায়ণগঞ্জের মধ্যে আছে আমরা জানতামই না। আর আপনিও না গেলে কখনোই জানতে পারবেন না যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি জায়গা আছে। এত বড় জায়গা আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়লাম, তাই তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। বেশিক্ষণ রেস্ট নিলে আমরা পুরোটা ঘুরে দেখতে পারবো না, তাই তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে উঠে পড়লাম। এটা হলো আরেকটি প্লেস যেখানে অনেকটি রাইট আছে। আরো তো রাইটে উঠতে একদমই ভয় পাচ্ছে, সে জাস্ট ঘুরে ঘুরে আমাকে বাচ্চাদের রাইটের সামনে নিয়ে যায়। সে আমার সাথে অনেক বায়না করতেছে, সে নাকি বাচ্চাদের রাইটে উঠবে, কে শুনে কার কথা, সে আমার কথা অমান্য করে বাচ্চাদের রাইটে উঠে গেলো। তার সাথে সাথে কিন্তু সুচি আপু উঠলো। আমি মনে করতাম যে আমার ওয়াইফই মনে হয় অনেকটা বাচ্চাদের মতো করে, কিন্তু এখানে দেখতেছি সুচি আপু তার মতো অনেকটা বাচ্চাদের মতো করে। আর হঠাৎ করে আরো আমার সাথে রেগে গেল, তার সামনে আমি কোনো কিছু মজা করে একদমই বলতে পারি না, সে পুরোই সিরিয়াসলি নিয়ে নেয় আমাকে। যাই হোক, অনেক তো ঘোরাঘুরি করলাম, এবার তো খাবারের পালা। এখানে আপনি এক একটা প্লেজে এক একটা রেস্টুরেন্ট দেখতে পারবে, যেহেতু আমরা পুরোটাই একটা প্যাকেজে গেছি। যারা যারা প্যাকেজে আসে তাদের জন্য এই পদ্মা রেস্টুরেন্টটাই খাবার দেওয়া হয়। স্পেশালি ভাবে একটি মানুষকে থ্যাংক ইউ দিতে চাই যিনি কিনা আমাদেরকে এত বড় একটি অ্যারেঞ্জ করে দিল। নোবেল ভাই, আপনাকে অনেক 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 থ্যাংক ইউ। আর রাহিম ভাইয়ের কথা কি বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত তো রাহিম ভাই আমাদেরকে অনেক হেল্প করছে, তা না হয়তো আমরা এত সুন্দর জায়গায় আসতে পারতাম না। তো সবাই মিলে কিন্তু একসাথে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। ভিডিওটা অনেকটা বড় হওয়াতে আপনাদেরকে নেক্সট ভিডিওতে সব দেখিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।